যারা মাত্র 40-50-60 অথবা 1 লক্ষ টাকার ভিতরে একটি সুন্দর নাকুছা বাড়ি টিন সেট করতে চান, তাদের জন্য আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। যারা এর চেয়ে কম বা বেশি টাকায় বাড়ি করতে চান, দয়া করে আমার এই ভিডিওটি দেখবেন না। এই ভিডিওটি আপনার জন্য নয়। আপনারা যদি বেশি টাকার বাড়ির ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলে ভিজিট করুন। সব ধরনের বাড়ির ভিডিও দেওয়া আছে। হ্যাঁ সম্মানিত বন্ধুরা, গ্রামের মধ্যে যারা অল্প আয়ের মানুষ, যেমন রিক্সাওয়ালা, টেলাওয়ালা, কুলি মজুর, যারা বেশি টাকা দিয়ে বাড়ি করতে পারেন না, তারা যেন অল্প খরচে একটি সুন্দর বাড়ির আইডিয়া পান। এই কারণে আমাদের এই ভিডিও, আমাদের এই পরিশ্রম, এই ভিডিও দেখে দুজি আপনার 1 টাকার উপকারও যদি হয়, তাহলে আমি বলবো ভিডিওতে একটি লাইক না দিয়ে যাবেন না। তাহলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি টানাটনি করে ভিডিও দেখেন তাহলে আগাগোড়া কিছুই বুঝবেন না, আর আপনি কমেন্টে আমাকে বকাবকি করবেন, তাহলে সেটা কিন্তু আপনার অন্যায় হবে। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কমেন্টস করুন, আমি সাথে সাথে আপনার কমেন্টের উত্তর দেব। আর যদি প্রতিদিন সন্ধ্যা 7টায় আমার চ্যানেলের ভিডিও দেখতে চান, ভিডিওর নিচে গিয়ে ডান পাশে লাল লেখা সাবস্ক্রাইব লেখাটি হিট করে রাখুন, তাহলে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির মাঝামাঝি রয়েছে একটি মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে পাবেন কোলামেলা বারান্দা, 9 ফুট 4 ইঞ্চি ভাই 5 ফুট। এখানে লেখাটা ভুল এসেছে, এখানে কিচেন এসেছে, এখানে হবে কোলামেলা বারান্দা কাম ডাইনিং। আপনি চাইলে এখানে ডাইনিং টেবিল বসাতে পারবেন। বারান্দা থেকে আপনি প্রত্যেকটা রুমে আলাদা আলাদাভাবে যেতে পারবেন। এই বাড়িটি করা হয়েছে লম্বায় 27 ফুট, পাশে রয়েছে 18 ফুট 3 ইঞ্চি, মোট জায়গা লেগেছে 493 স্কোয়ার ফিট, অথবা আপনি যদি ডেসিমেল হিসাব করেন তাহলে 1.13 ডেসিমেল রয়েছে। এই বাড়িটিতে রয়েছে 2টি বেডরুম, 2টি বেডরুমের এই সাইজ সমান সমান। 1 নম্বর বেডটার সাইজ রয়েছে 13 ফুট বাই 12 ফুট, দ্বিতীয় বেডটাও রয়েছে 13 ফুট বাই 12 ফুট। এখানে দেখতে পাচ্ছেন দুই সাইড দিয়ে 2টি অপশন রয়েছে, একটা হয়েছে বাথরুম আর একটা হয়েছে কিচেন। বাথরুমটার সাইজ হয়েছে 8 ফুট বাই 5 ফুট, কিচেনটা রয়েছে 8 ফুট বাই 5 ফুট, সেটিও হয়েছে আপনার সমান সমান, সেম টু সেম। আপনি যদি চান তাহলে জায়গা কিছু কম বেশ করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এই বাড়ির টুটিটা, এখন আমরা এই বাড়ির ভিতরে দেখব। আপনি যদি চান ডাইনিংটাকে এভাবেও সাজাতে পারেন, টিনশেড দেখে কি হয়েছে আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন। জীবনে তো বাড়ি একবারই করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এটি একটি বেডরুম, দেখতে পাচ্ছেন যে বেডরুমটা কিভাবে সাজানো হয়েছে, আমরা কিভাবে সাজাচ্ছি। 2টা বেডরুমই আছে এখানে, 2টা বেডরুম ইচ্ছা করলে আপনি এভাবে সাজাতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, বা আমি যেভাবে সাজিয়েছি সেটাও আপনি সাজাতে পারেন, অথবা
আপনি যেভাবে চান সেভাবেও সাজাতে পারেন আপনার মন মতো ভাবে। সেটা আপনার টাকা পয়সার উপর নির্ভর করবে কিভাবে আপনি বেডরুমগুলো সাজাবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনি কিচেন রুমটা আমরা কিভাবে সাজিয়েছি, আপনার ভাবে আপনি সাজিয়ে নেবেন। আমরা যেভাবে সাজিয়েছি এভাবে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আপনি যেভাবে পারেন সেভাবে আপনি সাজাতে পারবেন। আমরা হাই ক্লাসভাবে দেখিয়েছি। এটি আপনি দেখতে পাচ্ছেন, এটি একটি হচ্ছে বাথরুম। বাথরুমগুলো আপনি দেখতে পাচ্ছেন হাই কম্বর দিয়ে আমরা যত কিছু আছে সব দিয়ে আমরা সেজিয়েছি। আপনার মতো আপনি সাজাতে পারবেন বাথরুমটা। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব এই বাড়িটির কাজ সম্পূর্ণ কীভাবে করবেন। প্রথমেই লেয়ার দিবেন বা বাড়িটির মাপ দিবেন, তারপর মাটি কাঠার কাজ করা হবে। শক্ত মাটি হলে 2 ফুট মাটি কাটবেন, নরম মাটি হলে 3 ফুট মাটি কাটবেন, তারপর 10 ইঞ্চি গাঁথনি দিয়ে ফাউন্ডেশন দিবেন, তারপর 5 ইঞ্চি গাঁথনি দিয়ে বিট পর্যন্ত উঠবেন, ফ্লোর ঢালাই করবেন, তারপর টিন দিয়ে ভেড়া দিবেন, বারান্দা দিবেন 7 ফুট উপরে, মেইন ঘরটা দিবেন 9.5 ফুট উপরে। মেইন ঘরের চাল লঙ্গিন টিন দেওয়া হয়েছে, বেড়াগুলা দেওয়া হয়েছে ফুরান টিন দিয়ে। আপনি চাইলে নতুন টিনও দিতে পারেন। এই বাড়িটির কলস কমানোর জন্য এই কাজটি করা হয়েছে। সামনে না কোঁচা একটি গেট দেওয়া হয়েছে। মেইন গেটটিতে 2টি রাউন্ড পিলার দেওয়া হয়েছে। পোস্টার মধ্যে আপনি চাইলে আপনার নাম অথবা আপনার বাড়ির নাম বসাতে পারেন, সেটা আপনার চয়েস। তো সম্মানিত ভিউয়ার্স, এখন চলে যাব আমরা মূল আলোচনায়। এই বাড়ির কাঠ, বাঁশ, টিন, ইট, বালি, সম্পূর্ণ লেবার খরচ কত টাকা হবে সেগুলি আমি আলোচনা করব এখন। এই জন্য আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমরা একটা অ্যাভারেজ হিসাব দেব, বিস্তারিত হিসাব দিলে সারাদিন লেগে যাবে, তাই আমরা অল্প সময় শেষ করে দিচ্ছি। খরচটা সব জায়গায় সমান থাকে না, অঞ্চলভেদে পার্থক্য হতে পারে। কিশোরগঞ্জ অথবা চট্টগ্রামের দূরতা কিন্তু এক নয় ঢাকা থেকে, এই জন্য খরচটা বেশ কম হয়। গ্রামের মধ্যে যদি এই বাড়িটি নর্মালভাবে করতে চান সাদা কালো টিন দিয়ে, তাহলে সর্বোচ্চ খরচ হবে 30-50 হাজার টাকার ভিতরে। আর যদি এই বাড়িটি সেম টু সেম করতে চান তাহলে আপনার খরচ লাগবে 1 লক্ষ টাকা, অথবা অঞ্চলভেদে আরও 50 হাজার টাকা বাড়তে পারে, অর্থাৎ 1-1.5 লক্ষ টাকা হতে পারে। এর বেশি একটি টাকাও লাগবে না। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যদি আমাদেরকে দিয়েও কাজ করাতে চান, আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাড়ি করে দেই। ভিডিওতে কমেন্টস করবেন, ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, তবে যাতায়াত খরচটা আপনার বহন করতে হবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। যাবার বেলায় একটি কথাই বলবো, বাড়ির খরচটা অনেকটা নির্ভর করে মিস্ত্রির উপর। মিস্ত্রি যদি ইচ্ছা করে তাহলে 20,000 টাকা ভাড়াইতেও পারে, এবং ভালো মিস্ত্রি হলে 20,000 টাকা কমাইতেও পারে। তাই আপনি ভালো মিস্ত্রি দেখে বাড়ির কাজ দেবেন। ধন্যবাদ।